যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গভর্নর নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থীর প্রচারণায় প্রেসিডেন্ট জো বাইডেন, উচ্ছ্বসিত প্রবাসী সমর্থকরা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাত পোহালে গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ, শেষ মুহূর্তের প্রচারণায় লং বিচ শহরে নির্বাচনী জনসভায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ডেমোক্রেট গভর্নর গেভিন নিউসমকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয় সময় 14 সেপ্টেম্বর সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে বিরামহীনভাবে চলবে ভোট গ্রহণ। ক্যালিফোর্নিয়ার লং বিচ থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার গোল্ডেন স্টেট ক্যালিফোর্নিয়া আসেন জো বাইডেন। সন্ধ্যায় জনসভা স্থলে এসে পৌঁছলে স্থানীয়দের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট। শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় গভর্নর গ্যাভিন নিউসমকে বিজয়ী করতে ভোট চান তিনি। মূলত ল্যাতিনো ভোটারদের আকৃষ্ট করতেই ডেমোক্রাট দলের সবশেষ নির্বাচনী প্রচারণার জন্য বাইডেনের জনসভার স্থান বেছে নেওয়া হয় ক্যালিফোর্নিয়ার ল্যাতিনো অধ্যুষিত বন্দর নগরী লং বিচকে। লং বিচ সিটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় সিটি মেয়র রবার্ট গার্সিয়া, গভর্নর গেভিন নিউসম, লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র এরিক গার্সিটি সহ ডেমোক্রাট নেতারা রিপাবলিকান দলের চক্রান্ত ভেস্তে দিয়ে ব্যালট বিপ্লব ঘটানোর ডাক দেন। গভর্নর গেভিন নিউসমকে শপথে বহাল রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। এ সময় প্রবাসী বাংলাদেশিরাও গভর্নর গেভিন নিউসমের পক্ষে প্রচারণা চালান। আমাদের গভর্নর ইলেকশন, সেজন্য আমরা সবাই তাকে জয়যুক্ত করার জন্য আমরা একত্রিত হয়েছি। আসুন সকলে মিলে আমাদের গভর্নরকে আমরা ধরে রাখি, এটা আমাদের প্রয়োজন। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার ক্যালিফোর্নিয়া আসছেন আর আমরা হলো এর বক্তব্য শুনতে আর দেখতে আসলাম। গেভিন নিউসমের জয় জন্য আমরা জো বাইডেনের জনসভায় এসেছিলাম। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইলেকশন, এই ভোট নির্বাচনে গভর্নর পদে মোট 46 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে ডেমোক্রাট দলীয় বর্তমান গভর্নর গেভিন নিউসম ও রিপাবলিকান দলের ল্যারি এল্ডারের মধ্যে। পলিটিক্যাল ডেটা ইনকর্পোরেটের তথ্য অনুযায়ী এ পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত ডেমোক্রাট ভোটারদের 60% এবং রিপাবলিকানদের প্রায় 25% ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ভোট গ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্রাট খ্যাত ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট বাইডেনের উপস্থিতি গভর্নর গেভিন নিউসমকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে গেছে আরও এক ধাপ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লং বিচ সিটি কলেজ ক্যাম্পাস থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। দীর্ঘ 1.5 বছর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে খুলে দেয়া হয়েছে স্কুল। স্থানীয় সময় সোমবার স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হয়, কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতি আবারও খারাপ হতে থাকায় অভিভাবকদের কপালে রয়েছে চিন্তার ভাঁজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে স্কুলে প্রবেশে এমন নজিরবিহীন দৃশ্য কেউ দেখেনি কোনোদিন। করোনা পরিস্থিতির আবারও অবনতির মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে নিউ ইয়র্ক সিটির সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। একে তো 1.5 বছর পর স্কুল, নতুন ক্লাস, তার উপর স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা, সব মিলিয়ে প্রথম দিন কোথাও কোথাও স্কুল শুরু হয় কয়েক ঘন্টা দেরিতে। স্কুল খোলা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, ভয় ও উত্তেজনা দুটোই কাজ করেছে তাদের মধ্যে। এদিকে কোমলমতি শিশুরাও জীবনের প্রথম স্কুল শুরু করেছে। পরিস্থিতি বোঝার কোনো ক্ষমতা তাদের না থাকলেও অভিভাবকরা খুবই উদ্বিগ্ন সন্তানদের নিয়ে। প্রায় 1.5 বছর পর স্কুলে আসছে, আমরা অনেক চিন্তিত, বাচ্চাদের কিভাবে যাবে, ওরা মাস্ক ঠিকমতো পরবে কিনা, হ্যান্ড স্যানিটাইজ করবে কিনা, সব নিয়ে অনেক চিন্তিত আছি, তারপর দিতে হবে, দিচ্ছি। এদিকে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতে কোনো ছাড় দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ, কিন্তু এরপরও করোনা থেকে কি রেহাই মিলবে এই প্রশ্ন সবার মনে। কেননা নতুনভাবে যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাখো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন আর মারা যাচ্ছেন 1,500। নিউ ইয়র্কের কোনো স্কুলে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের এমন দীর্ঘ লাইন নজিরবিহীন। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্কুলে ঢোকানোর ফলেই এমন দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
এখন স্কুল খুলে দেওয়ার পরে করোনা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শিথিল করা হয়েছে। 7 দিনের পরিবর্তে কোয়ারেন্টাইনে থাকতে হবে 5 দিন। সৌদি সিভিল এভিয়েশন অথরিটি কোয়ারেন্টাইনের সময়সীমা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 23 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। আরিফুর রহমানের রিপোর্ট। সৌদিতে প্রবেশের পূর্বে কেউ দেশটিতে অনুমোদিত টিকার পূর্ণ ডোজ বাহিরের কোনো দেশ থেকে গ্রহণ করলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয় না। তবে যারা 2 ডোজ টিকা গ্রহণ করেননি তাদের সৌদি আরবে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়। এবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ কিছুটা শিথিল করেছে সৌদি সরকার। 13 সেপ্টেম্বর সৌদি সিভিল এভিয়েশন অথরিটির প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী দেশটিতে অনুমোদিত কোনো একটি টিকার পূর্ণাঙ্গ ডোজ গ্রহণ না করে থাকলে অথবা সৌদি আরবের অনুমোদিত নয় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে এমন টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করে থাকলে সৌদিতে এসে 7 দিনের পরিবর্তে 5 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়। এতে কিছুটা হলেও কোয়ারেন্টাইনের খরচ কমে আসবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও কোয়ারেন্টাইনে থাকার প্রথম 24 ঘন্টার মধ্যে প্রথমবার কোভিড টেস্ট ও 5ম দিন দ্বিতীয়বার টেস্ট করতে হবে। টেস্ট নেগেটিভ হলেই ছাড় পাওয়া যাবে। নতুন এই নিয়ম আগামী 23 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। অন্যদিকে সৌদি আরবে 1 ডোজ কিংবা 2 ডোজ টিকা গ্রহণকারী যাদের তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন দেখাচ্ছে তাদের বিষয়ে নতুন কোনো নির্দেশনা প্রদান করেনি। ফলে ইমিউন থাকলে তাওয়াক্কালনার স্ক্রিনশট, হেলথ পাসপোর্ট এর প্রিন্ট এবং টিকার সার্টিফিকেট এর প্রিন্ট থাকলে বাংলাদেশ থেকে আসার সময় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। বর্তমানে সৌদি আরবে কোয়ারেন্টাইনের জন্য প্রবাসীদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় 3,500 রিয়াল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশে আত্মঘাতী হামলার সতর্কতা জারি করেছে জাপান। এজন্য ওই 6 দেশে অবস্থান করা জাপানিদের জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে টোকিও। এদিকে জাপান ভিয়েতনাম আন্তঃসহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রতিরক্ষা বিনিময় চুক্তি সই করায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। স্থানীয় সময় সোমবার জাপানের নাগরিকদের উদ্দেশ্যে এক বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ইন্দোনেশিয়া, ফিলিপিনস, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারে অবস্থান করা জাপানি নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এ 6টি দেশের ধর্মীয় স্থাপনা ও যে কোনো জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় দেশগুলোতে আত্মঘাতী হামলা হতে পারে বলে তথ্য রয়েছে জাপান সরকারের কাছে। তবে এ ধরনের হামলার আশঙ্কার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে থাইল্যান্ড, ফিলিপিনস ও মালয়েশিয়া। এদিকে জাপান এবং ভিয়েতনাম আন্তঃসহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি প্রতিরক্ষা বিনিময় চুক্তি সই করায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান বেইজিং ভিয়েতনামকে 30 লাখ ডোজ কোভিড টিকা উপহার দেওয়ার পরিকল্পনা করছে। দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের একপাক্ষিক যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। শরীরে ক্যান্সারের লক্ষণ দেখা দেওয়ার আগে রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে আপনার ক্যান্সার আছে কিনা। 50 ধরনের ক্যান্সার শনাক্তে বিশ্বব্যাপী এমন পরীক্ষা শুরু করেছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস। এতে সফল হলে শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা নিতে পারবেন রোগীরা। বলা হয় ক্যান্সার হলে মৃত্যু অবধারিত, কারণ এখন পর্যন্ত ক্যান্সারের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। এবার ক্যান্সার চিকিৎসায় সুখবর দিল ব্রিটেন। শরীরে লক্ষণ দেখার আগেই কেবল রক্ত পরীক্ষার মাধ্যমে প্রায় 50 ধরনের ক্যান্সার শনাক্তের কাজ করছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস। এতে করে শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই মানুষ বুঝতে পারবে তারা শরীরে ক্যান্সারবাহী কোষ বহন করছেন কিনা। প্রথমবারের মতো ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষার ট্রায়াল শুরু করেছি আমরা, যার মাধ্যমে শরীরে লক্ষণ ধরা পড়ার আগেই প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের কোষ শনাক্ত করা যাবে। আমরা খুবই আশাবাদী। গ্যালারি টেস্ট নামে এই পদ্ধতি রোগীর রক্তের ডিএনএ পরীক্ষা করে নির্ধারণ করবে তার দেহে ক্যান্সারের বাসা বেঁধেছে কিনা। ধারণা করা হচ্ছে এটি সফল হলে 75% ক্যান্সার রোগীকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব হবে। প্রকল্পটির জন্য বিশ্বব্যাপী 1,40,000 স্বেচ্ছাসেবক রোগী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে ফুসফুসজনিত ক্যান্সারে সবচেয়ে
সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া 45% মানুষের মৃত্যু হয় প্রোস্টেট ও ব্রেস্ট ক্যান্সারে। জিনিয়া শেখ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।